দৃশ্যগুলি দেখা যায় না, ধাউ ধাউ করে গোটা লঞ্চের মধ্যে আগুন লেগে গেল, মা এবং মেয়ে দুইজন কেউ সাঁতার জানে না। মেয়েকে বলছে, মা তুমি নদীতে ঝাঁপ দাও বলে আমি তো সাঁতার জানি না, তুমি ঝাঁপ দাও বলে আমিও সাঁতার জানি না। মা মেয়েকে জড়াইয়া ধরল, মেয়ে মাকে জড়াইয়া ধরল, আগুন লাগছে শরীরের মধ্যে, ধাউ ধাউ করে জ্বলে, কেউ কাউকে ছাড়ে না। দুটো লাশ একটার সঙ্গে একটা পুরে আটকে গেল। আমাদের বরগুনা দুই আসনের এমপি তার নিজের চোখের পানি আটকে রাখতে পারে নাই, কিভাবে সম্ভব? আগুনে পুড়ে যায়, মেয়ে মাকে ছাড়ে না। সন্তান নিয়ে বাবা ঝাঁপ দিল নদীর মধ্যে, আড়াই বছরের সন্তান, বলে ভাই আমাকে আব্বু আব্বু বইলা ডাকে। আমি ক্ষুধা পেটে, মাঝে মধ্যে মন মেজাজ ভালো থাকে না, ঘরে আসলে সন্তানটা সে দাড়ি ধরে জড়াইয়া ধরে চুমা খায়, কামড় মারে, আব্বু আব্বু বলে আমি দুঃখ ভুলে যাই। সন্তানকে নিয়ে ঝাঁপ দিলাম, ঠান্ডা পানি কুয়াশায় কিচ্ছু দেখি না, এক হাতের মধ্যে সন্তান নিয়ে আর এক হাত দিয়ে সাঁতার কাটতেছে, হাতটা অবশ হয়ে যাচ্ছে, আবার এই হাতে আইন ওই হাত দিয়ে সাঁতার কাটি, এই হাত অবশ হয়ে যায়। দেখি এক পর্যায়ে আবার দুইটা হাত অবশ হয়ে যাচ্ছে, আমি পানি নিচে তলিয়ে যাচ্ছি, কলিজার টুকরো সন্তান রাখতে পারলাম না, বাধ্য হয়ে হাত দুটো ছেড়ে দিলাম, সন্তানটা চলে গেল। হাসরের ময়দান বড় কঠিন, কেউ কারো পরিচয় দিবে না, দুগ্ধ পুষ্য মা সন্তানকে ভুলে যাবে, গর্ভবতীদের গর্ভপাত হয়ে যাবে, এত কঠিন জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলবে। আর শত বছরের রাস্তার দূর থেকে আওয়াজ শোনা যাবে, চতুর্দিকে আগুন, গিরিল ধরতে পারে না, প্লেটের উপরে দাঁড়াতে পারে না, ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, যেন কেয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহু আকবার। 2007 সালে সিডর বন্যার সময় কেয়ামতের বয়ান চলছিল, কেউ কারণারে বাজার, নাফসি নাফসি বলে সবাই চিৎকার দিবে, ছেলের পরিচয় রাখা যাবে না, সন্তানের পরিচয় রাখা যাবে না, বন্ধুর মহব্বত রাখা যাবে না। একটা লোক পাগলের মতো দৌড়ে এসে বলে, হুজুর কেয়ামত আমি দেখছি, হুজুর বয়ান থামান, আমি কেয়ামত দেখছি। কিভাবে আপনি কেয়ামত দেখলেন বলেন? বলে পদ্মার সুরুজের বেরিবাদ ব্যাংকে যখন সিনরের পানিতে চাপ মারল, মুহূর্তের মধ্যে আমার ঘরের চালা উড়ে গেল, গলা পরিমাণ পানিতে আমি হাবুডুবু খাচ্ছি, স্ত্রী কোথায় গেল খবরও নেই, আমার দুটি সন্তান, একটা ছেলে ফাইভে পড়ে আর একটা ছেলে থ্রিতে পড়ে, ফাইভের ছেলেটা সাঁতার জানে, থ্রির ছেলেটা সাঁতার জানে না, দুইটা ছেলে আমাকে দুই দিক দিয়ে জড়াইয়া ধরল, মুহূর্তের মধ্যে আমি পানির উপরে ভেসে গেলাম, পায়ে আর মাটি পাইতেছি না, গুরিম গুরিম আওয়াজ হচ্ছে, আগুনের ফেলকির মতো জ্বলছে উঠছে, হুজুর দুই দিক থেকে দুইটা সন্তান আমাকে জড়াইয়া ধরল, আমি দুই হাত দিয়ে সাঁতার কাটছি, কতক্ষণের পরে আর আমি পারতেছি না, সন্তান দুটি আমার গলা জড়াইয়া ধরা, বড় ছেলেটাকে হাত দিয়ে ধাক্কা দিলাম, বলে আব্বু আমাকে সাইরা দিলে আমি বাঁচব না, কিন্তু আমি যে বাঁচতেছি না, হুজুর করো আদর করে মহব্বত করে সন্তান বড় করলা, আজকের আমি সন্তান ধরে রাখতে পারছি না, এত জোরে ধাক্কা দিলাম, বড় ছেলেটা আমার গলা ছেড়ে দিল, এবার ছোট ছেলেটা গলা জড়িয়ে ধরছে রে কষে, বলে আব্বু তুমি আমাকে ছাড়বা না, আমি কিন্তু সাঁতার জানি না, হুজুর আমি এক হাত দিয়ে সাঁতার কাটতেছি,
কিছুক্ষণ পরে আর আমি হাত দিয়ে সাঁতার কাটতে পারছি না। ছোট ছেলেটাকে কয়েকটা ধাক্কা দিলাম, যত ধাক্কা দেই ততই জড়াইয়া ধরে। কিচ্ছু করার নাই হুজুর, আমি তো নিজেই বাঁচতেছি না। বলে, আব্বু আমাকে ছাইরা দিও না, যার এত ছোট সন্তান আছে আব্বু আব্বু বলে ডাকে, ওই বাবা ছাড়া এই কষ্টটা কেউ বুঝবে না। সন্তান বলতেছে, আব্বু আমি সাঁতার জানি না, আমাকে ছাইরা দিও না। কিন্তু হুজুর আমি তো বাঁচতেছি না, আমি বাধ্য হইয়া ছেলেটার হাতের মধ্যে কামড় দিলাম। কামড়ের চোটে ওর যে হাড্ডি আমার দাঁতে লাগিয়া গেছে আমি টের পাইলাম। চিৎকার করে হাতটা ছাইরিয়ে দিয়ে বলে, আব্বু আমি বাঁচব না। হুজুর কিসের কেয়ামতের বয়ান করে, সিডরের বন্যাই তো সন্তানের পরিচয় দিতে পারলাম না, সিডরের বন্যাই তো বাবা হইয়া সন্তানকে রাখতে পারলাম না। লঞ্চের আগুন জ্বলতেছে, মা চলে গেছে, মেয়ে বেঁচে আছে, সন্তান মরে গেছে, বাবা বেঁচে আছে, স্বামী স্ত্রী মরে গেছে, সন্তানটা বেঁচে আছে, হাসরের ময়দানটা বড় কঠিন। কেউ কারণারে বাজার সামান্য কিছু ত্রাণের জন্য একটু লোভে পড়ে নেতার পিছনে ঘুরতে ঘুরতে নামাজ ছেড়ে দেয়, সামান্য একটু স্বার্থের জন্য নেতার পিছনে ঘুরতে ঘুরতে আপনি অন্যায় অবিচার করতে দ্বিধা করেন না। মনে রাখতে হবে বাজার এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না। আজ না হয় কাল একদিন আমাকে বিদায় নিতেই হবে, আপনাকে আমাকে কাপনের কাপন পরাবে। কাপনের কাপন যিনি বানায় উনি বিক্রি করে, উনি টাকা পায়, যিনি কেনেন উনি কিন্তু এই কাপড়টা পরেন না, আর যাকে পরায় উনি নিজেই জানে না। ও আমার ভাইরা, আমার বাবাজিরা দিলটাকে নরম করে রাখেন, হাসরের ময়দানে জাহান্নামের ভয়তে আল্লাহর কঠিন আজাবের ভয়তে একটু চোখের পানি ছাইরা দেন, এই চোখের পানি আপনাকে জান্নাতে দরজা পর্যন্ত পৌঁছাইয়া দিবে। হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে জাহান্নাম যখন হুঙ্কার সেরে কিয়ামতের ময়দানের দিকে আসতে থাকবে, আরে সমস্ত নবীরা নাফসি নাফসি বলে চিৎকার করতে থাকবে, আপনার আমার রহমাতের নবী, এতিম নবী উম্মতের কান্দার রহমাতের ভান্ডার, মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্দবে, রব্বি হাবলি উম্মতি। হাদিসের মধ্যে আসে, রসুল একবার দৌড় দিবে জাহান্নামের দিকে, আর একবার দৌড় দিবে আল্লাহর আদালতের সামনে, পাগলের মতো হয়ে যাবে। এই জাহান্নাম যদি হাসরের ময়দানে আসে, না জানি আমার কত উম্মত গ্রাস করে ফেলায়। ও গো মালিক, জাহান্নাম ঠেকাও, জাহান্নাম যেন হাসরের ময়দানে আসতে না পারে। সহিহ মুসলিম শরীফের মধ্যে আসছে অনেক দীর্ঘতম হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের এই পাগলের মতো অবস্থা দেখে যখন দেখবে জাহান্নামের দিকে দৌড় দেয়, আবার আল্লাহর আদালতের সামনে ছুটে আসে। মাঝে মধ্যে একটা উদাহরণ দেয়, আজকের দেয়, মুরগি যখন তার বাচ্চা নিয়ে আহার করতে বের হয়, কোনো কাক পাখি যখন বাচ্চাকে সবল মারতে আসে, এই মুরগি বাচ্চার হেফাজতের জন্য একবার কাককে ধাওয়া করে আবার দৌড়িয়ে বাচ্চার কাছে চলে আসে, একবার কাকের কাছে যায় আর একবার বাচ্চার কাছে চলে আসে। রহমতের নবী হাসরের ময়দানে পাগলের মতো হয়ে যাবে, নবী হওয়ার একবার জাহান্নাম ঠেকাইতে যাবে, আর একবার আল্লাহর আদালতের সামনে আসবে। ও আল্লাহ তুমি তাড়াতাড়ি হিসাবের খাতায় নাম দাও। ও গো মালিক, আমার চোখের সামনে উম্মতগুলি জাহান্নামে যাবে, আমি সহ্য করতে পারবো না।
রসুলকে যখন জমিন থেকে তোলা হবে জিবরাইল ইসরাফিল মিকাইল আজরাইল চাইরজন ফেরেশতা চলে আসবে, আরশ বহনকারী ফেরেশতা সাথে থাকবে। নবীকে জমিন থেকে যখন তোলা হবে রসুল মাথা ঝাড়তে ঝাড়তে উঠবেন, তাকাইয়া দেখবে গোটা দুনিয়াটা চেটিয়াল ময়দান, কিচ্ছু নাই, সব ফাঁকা হয়ে আছে। রহমতের নবী আমার উম্মতের পাগল জিব্রাইলকে জড়াই ধরে বলবে, জিব্রাইল আমার সঙ্গে তো আল্লাহর এই কথাটা ছিল না। বলবে কি কথা ছিল? বলে আমাকে না দেখাইয়া না জানাই আমার একটা উম্মত জাহান্নামে দিবে না? ওরে জিব্রাইল আমার সব উম্মত জাহান্নামে দিয়া এরপরে আমাকে তুলতে আসছো বুঝি? চিৎকার করে নবী কানবে, আমার উম্মত করছো কি? জিব্রাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনি শান্ত হন, আপনার উম্মত এখনো তোলা হয় নাই, হাসরে ময়দান কায়েম হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের এই পাগলের মতো অবস্থা দেখে বলবে, আপনি এদিকে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিচার বিচারের আদালতের পাশে একটা ছোট্ট কূপের মতো পানি জমা থাকবে, বলবে এখান থেকে এক পেয়ালা পানি তুলে, এই এক পেয়ালা পানি নিয়ে আপনি জাহান্নামের মধ্যে ফেলে দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পেয়ালা পানি নিয়ে যখন জাহান্নামের মধ্যে ফেলে দিবেন, আল্লাহর কি কুদরত, এই পানি পাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম বেগে যাওয়া শুরু করবে। আল্লাহু আকবার। 70,000 শিকল দিয়ে ফেরেশতারা টানবে, প্রত্যেকটা শিকলের সঙ্গে 70,000 করে ফেরেশতা থাকবে, কিন্তু এই জাহান্নাম ঠেকাইয়া রাখতে পারবে না। এই পানিটুকু জাহান্নামের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম তার গন্তব্যে বেগে যাওয়া শুরু করবে। আল্লাহ রসুল এসে বলবে, ও গো মালিক, এইটা কিসের পানি তুমি দিলা যে পানি পড়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে হটা শুরু করল? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হাবিব গো আমার, এই পানিটা কোনো সাধারণ পানি না, আমার বান্দারা রাত্র গভীরে জাহান্নামের বইতে কানছে, দুনিয়ার সব মানুষ ঘুমায় আমার বান্দা ঘুমায় না, মসজিদের মধ্যে হাউমাউ কইরা কানছে, এই চোখের পানির বড় দাম রে বাজার, টাকা চুরি নিয়ে গেলে কান্দি, স্ত্রী মারা গেলে কান্দি, সন্তান মারা গেলে কান্দি, ঘরে আগুন লাগলে কান্দি, কিন্তু আমি যে জাহান্নামের আসামি একটু চোখে কেন পানি নাই? এক ফোঁটা চোখের পানি যখন নাকের ডগা অতিক্রম করবে, নাকের ডগা অতিক্রম করার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার গুণাগুলি মাফ করে দিবে। এজন্য বেশি বেশি কান্দেন, ফালিয়াদহাকু কলিলাউ ওয়ালিয়াবকু কাসিরা। আল্লাহ বলেন, বান্দারে কম কম হাসো আর বেশি বেশি কান্দ, কানলে দিল সাফ হয়, কানলে গুনাহ মাফ হয়, আর হাসলে আপনার অন্তর মরে যায়, ইবাদতের মজা পাবেন না, স্বাদ পাবেন না। যেই বান্দা গভীর রাতে উঠে মাওলার সঙ্গে কাঁদছে, ওই বান্দাগুলিতে আমার হাসরে ময়দানেই আছে। এই চোখের পানি আমি জাহান্নামের মধ্যে ফালাইলাম, এই পানি পান করার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে হটতে শুরু করেছে। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে জ্বালায়া, কেমনে দিবা জাহান্নামে জ্বালায়া, বান্দা যাই দি জাহান্নামে জ্বলিবে, আল্লাহ কেমনে তুমি চায়া চায়া দেখিবে।
আল্লাহ আপনি মাফ করে দেন, বলে আমিন। আর মহব্বতে বলে আমিন। লজ দুর্ঘটনায় আমার যে সমস্ত মা বোনেরা ভাইরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ সকলকে যেন মাফ করে শাহাদাতের মর্যাদা দান করেন। যারা অসুস্থ আছে আল্লাহ যেন সকলকে সুস্থতা দান করেন। আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন। কালকের থেকেই শুরু হচ্ছে 2022 সাল, আল্লাহ যেন আমাদের কল্যাণের জন্য এই বছরটাকে কবুল করেন। আমিন।